প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার। প্রতি বছর প্রাথমিক বিদ্যালয়গুলিতে নভেম্বর এবং ডিসেম্বর মাস নাগাদ স্পোর্টস কম্পিটিশনের আয়োজন করা হয় এবং শুনলে অবাক হবেন যে এই স্পোর্টস কম্পিটিশনের সিংহভাগ খরচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরই বহন করতে হয়। প্রতি টিচারকে কম বেশি 500 থেকে 800 পর্যন্ত টাকা দিতে হয়। কিন্তু টিচারগণ এই চাঁদা দেবেন কেন? হাই স্কুলগুলিতে টিচারদের তো এইভাবে চাঁদা দিতে হয় না। এই নিয়ে শিক্ষক শিক্ষিকাগণের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ জমা ছিল। এবার সেই ক্ষোভ বিক্ষোভ সমাবেশের আকারে প্রকাশিত হতে লাগলো। ওই চাঁদা তোলা বন্ধ করা, সম্পূর্ণ সরকারি টাকায় স্পোর্টস কম্পিটিশন চালানো, অঞ্চল ভিত্তিক ক্রীড়া প্রশিক্ষক নিয়োগ করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের রাজ্য স্তর পর্যন্ত স্পোর্টস কম্পিটিশনের ব্যবস্থা করা, এই দাবিতে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটি প্রাথমিক বিদ্যালয়ের সংসদ সভাপতির কাছে 18 অক্টোবর শুক্রবার দাবিপত্র পেশ করে। সংগঠনের জেলা সম্পাদক সতীশ সাউ অভিযোগ করেন যে সরকার বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে অর্থ বরাদ্দ করেন, ক্লাবগুলিকেও লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়। প্রাথমিক বিদ্যালয়ের স্পোর্টসের ক্ষেত্রে জেলাভিত্তিক 1.5 লক্ষ করে টাকা দিলেই এই সমস্যার সমাধান হয়ে যায় বলে বলেন সংগঠনের সহসম্পাদক সৌমিত্র পট্টনায়ক। সংসদ সূত্রে খবর, অঞ্চল স্তরে স্পোর্টস কম্পিটিশন আয়োজন করার জন্য সরকারিভাবে মাত্র 2000 টাকা এবং চক্রস্তরে মাত্র 10,000 টাকা দেওয়া হয়। এই কারণে শিক্ষক শিক্ষিকাগণ প্রতি বছর তাদের বেতনের টাকা থেকে চাঁদা দিতে বাধ্য থাকেন। কিন্তু জেলা প্রাথমিক বিদ্যালয় সভাপতির বক্তব্য, শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে স্পোর্টস কম্পিটিশনের জন্য টাকা নেওয়া হয় না, ওরা স্বেচ্ছায় কিছু অর্থ দেন। অন্যদিকে বাৎসরিক পরীক্ষার জন্য নভেম্বর ডিসেম্বর মাসে ক্রীড়া প্রতিযোগিতার ফলে বহু ছাত্রছাত্রীর পঠন পাঠন বিঘ্নিত হয়। এই প্রতিযোগিতা যাতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয় তার জন্য আবেদন জানান সমিতি। এর উত্তরে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বলেন, প্রতিযোগিতার সময়সূচি রাজ্য স্তর থেকে নির্ধারণ করা হয়, এতে তাদের কোনো ভূমিকা নেই। শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে এবং অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অন্যদের শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।